फ्रेंड्स, गुड मॉर्निंग। এখন বাজে 9টা। গুড মর্নিং। এখন বক নিয়ে বডি দেখো। আর এখন ও চাইছে নিচে গিয়ে একটু দোলনা খেলবে, মানে দোলনা চড়বে। দোল খাও। দেখাও যায়। হ্যাঁ, দেখাও যায়। কোথা থেকে দেখা যায় দেখি? কোথা থেকে দেখা যায়? আমি বলতে পারবো না, আমি বেবি হয়ে যাই। হ্যাঁ, বড় হয়ে যাই। বড় হয়ে গেছো? বড় হয়ে গেছো? হুম। মেঘ দোলনা চড়ে চলে এলো, এসে আবার ব্লগ নিয়ে বসেছে। এই যে দেখো, আমি বেবি হয়ে যাই। আমি তোদের বলে বাজার যাব। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। এখন বাজে 9টা। গুড মর্নিং। এখন ব্লগ নিয়ে বসেছি দেখো। বড় ব্লগ দেখো, এই যে আমি ব্লগ নিয়ে বসেছি সবাই দেখো। এই যে আমাদের মাম্মা, এই যে আমাদের ব্লগ, এই যে আমাদের ব্লগ সবাই হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং, ওয়েলকাম টু এসবিসি ডেইলি লাইভ। আর এখন বয়স সকাল 9টা, আর মেঘ তো আমার আগেই গুড মর্নিং সবাইকে বলে দিল। আর এখন ও চাইছে নিচে গিয়ে একটু দোলনা খেলবে, মানে দোলনা চড়বে। তাহলে চলো ওকে একটু নিচ থেকে দোলনা চড়িয়ে নিয়ে আসি। মেঘ গেছে নিচে দোলনা চড়তে। কোথায় আমি যাবো? চলো চলো, তুলসি পাতা তুলেছো কেন? খাবে না বাবা, ওটা ধুয়ে খেতে হবে, এখন খাবে না, তুমি রেখে দাও। আমি নিচে গিয়ে দোল দেবো। হ্যাঁ, আসছি আমি। কি করছো? তুলসি পাতা সব তুললে কি করছো? না, এখন খেতে হবে না, আমি ধুয়ে দেবো। তুমি দোলনাতে বসে যাও একটু। এই বাবা, ওরকম করবে না, লেগে যাবে, লেগে যাবে, লেগে যাবে। চলো বসিয়ে দেবো। তুললে বাবা? হ্যাঁ, তুলছি পাতা তুললে। এখানে না, বসো। ধরো ধরো, দুটো দুটো হাত দিয়ে ধরো। কি হলো, দোল খাও? দোল খাও। হ্যাঁ, দেখাও যায়। কোথা থেকে দেখা যায় দেখি? কোথা থেকে দেখা যায়? ও, ওখান থেকে দেখা যায়। দোল দেবো? দোল দেবো? ঠিক করে বসো, এইদিকে বসো তাহলে। এইদিকে বসো, এইদিকে 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 বসো। ঠিক করে ধরে বসো। হ্যাঁ, জোরে দিলে পড়িয়ে দিবি বাবা। আবার সেই ওটা ভাইয়ের পাপা লাগিয়েছে। ভাই পাপা? হ্যাঁ। কেন লাগিয়েছে? এমনি এমনি কেন? এমনি লাগিয়েছে। বলো কি? ওইটা ব্ল্যাক কালার? কোনটা ব্ল্যাক কালার? ওইটা। কোথায় ব্ল্যাক কালার? ওইটা। ও, ওটা তো এমনি এখানে রিং। কোথায় ছিল? দাদান লাগিয়েছে। কেন দাদান লাগিয়েছে? এই দোল এইটা লাগিয়েছে। হ্যাঁ, পড়ে যাবে বলে। না না, তাই একটা দাগারে পড়ে না। হ্যাঁ, আমি পড়তে পারবো না, বেবি হয়ে যাবে। হ্যাঁ, বড় হয়ে যাবে। বড় হয়ে গেছো? বড় হয়ে গেছো? চলো দোকানগুলো কোথায়? চলো চলো দোকানগুলো কোথায় গো? হ্যাঁ, দোকানগুলো দোকানগুলো থামি, কি বলছে শোনো না। কি বলছে? আরে ঠাম্মি কি বলছে? চলো চলো রানী, আমার ঠাম্মি চৈতন্য বুড়ে। হ্যাঁ, কি বলছে? আমার ঠাম্মি চৈতন্য বুড়ে। আর বলো
चलो पर चलो अनेक दोलना चढ़ा हो गए चलो এবার কি করতে হবে একটু বুকস পড়তে হবে চলো একটু চলো ভাই কি বলছে ঠাম্মি উপর থেকে এই যে গাছ লাগিয়েছি তবে এই জবা গাছটা এটাতে নীল কালারের একটা থোবা জবা হয় যে এই গাছে পোকা লেগে গেছে এই যে সাদা সাদা কি করলে কি দেবো ভাবছি ওষুধ এই পোকাগুলো চলে যায় দেখেছো বাবাই কেমন পোকা হয়ে গেছে গাছে কি দেখছো বলো ও দোলনাতে দাগ অনেকদিন পড়েছিল না এইভাবে দোলনাতে অনেকদিন কেউ বসেনি বৃষ্টির জন্য ওই জন্য দাগ দাগ হয়ে গেছে চলো এবার ওপরে চলো 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 আবার পরে আসবো চলো চলো না চলো পরে আসবো পরে কখন চলো 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 আমার খাওয়া হয়নি তো আমার এবার খিদে পাচ্ছে আমি তাহলে ওপরে গিয়ে খাই তুমি তাহলে এখানে বসে থাকো আজ সকালবেলার ব্রেকফাস্ট এই যে বাইরেই বসে গেলাম মেঘ নিচে খেলা করছে চিঁড়ে চিঁড়ের পোহা বানিয়েছি আজকেই আর ওপর থেকে একটু ড্রাই ফ্রুটস দিয়ে দিই আবার কি করছো মানে আরেকবার যাও আরেকবার যাও হ্যাঁ যাও কি হলো যাও এদিকে আবার এদিকে আবার যাও আপাই আমি তোমাকে কি করতে বললাম রানিং রানিং করো যাও 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 ওটা আমি জানি না কি ওটা ড্রাম ওটা দাদান রেখে দিয়েছে ওটা কি ভরা যায় ওটা তেল তেল পেট্রোল এখন নেই থর্ন গাছে বাবাই দেখো ফুল হয়েছে এই গাছটা মানে একদম ডাল থেকে লাগিয়েছিলাম মানে সেই যা ফুল এসছে মানে এক বছর হ্যাঁ দু বছর হয়ে গেল মানে হ্যাঁ দু বছর পুরো ফুল দিয়েই যাচ্ছে মানে এর ফুল কখনো বন্ধ হয় না যে গাছে ফুল নেই এমন কোনো দিনই হয়নি সবসময় গাছে ফুল থাকে আর এখানে একটা তো এই যে এখানে একটা গোলাপ গাছ ছিল মরে গেছে এটা আগের বছরের চন্দ্রমল্লিকা গাছ এখনো আছে কাদা পা পড়ে গেছিল চলো মুছে দেবো চলো সকাল সকাল মেঘের খেলা হয়ে গেল নিচে মেঘ এই যে নিচ থেকে তুলসী পাতা এনেছে মুছে তুলসী পাতা খাবায় নাও নাও নিচে গেলেই তুলসী পাতা তুলে নিয়ে এসে খাবে নাও কেমন লাগছে কেমন খাবে কোথায় যে ফেলে দিচ্ছ কেন ধুয়ে দিলাম তো আমি আচ্ছা ঠিক আছে আর একটা না হয়ে গেল মেঘের তুলসী পাতা মেঘ দোলনা চড়ে চলে এলো এসে আবার ব্লগ নিয়ে বসেছে এই যে ব্লগগুলো সাজাচ্ছে আর পড়ে যাচ্ছে আর সব সময় ওর বালিশ চাই মানে বসবে বালিশ সে পায়ে ধুলোই থাকুক আর কাদা থাকুক বালিশটাকে বেড থেকে টেনে এনে তার উপরে বসে পড়বে কি সাজাচ্ছ ওটা কি কি বানাচ্ছ তুমি ব্লগ দিয়ে কি বানাচ্ছ বাড়ি ওই বাড়িতে কে থাকবে হ্যাঁ আর মাম্মা বাবা কোথায় থাকবে
কোন বাড়িতে? এই বাড়িতে আমি থাকবো, এই বাড়িতে তুমি থাকবে। ও আচ্ছা, বাহ কি দারুণ বাড়ি বানিয়েছো তো তুমি, কি সুন্দর বাড়ি বানিয়েছো। ও জানুয়ারি ফেব্রুয়ারি একটু বলে দাও তো। জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ জুলাই এপ্রিল মে হ্যাঁ হ্যাঁ আগস্ট। ভুলভাল হয়ে গেল তো, আবার বলো জানুয়ারি ফেব্রুয়ারি। জানুয়ারি কোথায়? ওর ভেতরে ব্লগ আছে। বলো জানুয়ারি ফেব্রুয়ারি বলো একবার, বলো বলো কখন বলবে, বলো তাহলে এবার বলো। জানুয়ারি ফেব্রুয়ারি হ্যাঁ মার্চ হ্যাঁ এপ্রিল বলো, এপ্রিল বলো মে হ্যাঁ জুন তারপরে জুলাই তারপরে আগস্টের পরে, আগস্টের পরে কি বলো, সেপ্টেম্বর বলো, সেপ্টেম্বর বলো। বলছে না তাহলে তোমার সঙ্গে আমি আর কথা বলবো না। সেপ্টেম্বর বলো বলো, সেপ্টেম্বর বাবাই, তারপরে হ্যাঁ হ্যাঁ গুড বয় গুড। মেয়ে কি সুন্দর বাড়ি বানিয়েছে, বাড়ি বানিয়েছে বাহ সুন্দর হয়েছে। নাও নাও এইটা, মেয়ে বলছে আমি চালাবো ওয়াশিং মেশিন, সব কিছুতে পাকামি। হ্যাঁ এটা দাও, এটা দাও, এটা স্টার্ট হয়ে গেছে, ব্যাস হোক। এখন বাজে বিকেল পাঁচটা, মানে রেডি হতেই বলছে আমাকে একটা কার কিনে দিতে হবে, মানে লম্বা লিস্ট ধরিয়ে দিলো আর কি ছেলে, যে এই চাই ওই চাই। আমি বলছি চলো দেখা যাক কি হয়, আর বাজারে আমি যাব, আমি বাজারে যাব, কুকুর কিনবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এই কুকুরটা কিছু কেনাকাটা আছে, কেনাকাটা আছে। হ্যাঁ তাহলে চলো এখন যাওয়া যাক। এখন বাজে পৌনে সাতটা, বাজার থেকে চলে এসেছি আর মোমো এনেছি, এই যে আর মোমো খেতে বসেছি। দু রকম চাটনি আছে, এটা ঝাল চাটনি আর এটা টমেটো চাটনি। আদাম কি কিনে দে, এইটা এই একটা অনমলা, এই একটা বিলি, এই একটা দিলে, এই একটা তামাই, এই একটা দুটো তা, এখন বাজে রাত্রি 10টা আর মেঘ তো সব বলে দিল গুড নাইট, আগে বলে দিয়েছে। তাহলে আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। তাহলে আজকের মতো টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।